হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর গাইজ, আজ হচ্ছে ষট পূজা আর আমরা এখন চলে এসেছি ঘাটে। এই যে দেখতে পাচ্ছ, এইদিকে পুরো সাজানো হয়েছে ঘাট। আর অ্যাকচুয়ালি গাইজ, এখানে যে ঘাটগুলো আছে না, আগের থেকে বুক করতে হয়। আর তারপর যে জায়গা নিজেদের জন্য বুক করেছো, সেই জায়গাটা নিজের মতো সাজিয়ে নেওয়া হয়। তো সবাই নিজেদের জায়গা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে। আর এখন বাজে বেলা 3টা, আমরা চলে এসেছি ঘাটে। অ্যাকচুয়ালি এই পুজোটা তোমার হয় সূর্যাস্ত যাওয়ার আগে। এই যে আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূজা করার জায়গা। তো সবাই সবার জায়গা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে। তো আমরা এসেছি, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আছে, ওদের ঘরে এই মানে ওরাই পুজোটা করে আর কি। তো আমরা ওদের সাথেই এসেছি ঘাটে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর গাইজ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর পাড়ের মধ্যেই হচ্ছে। আমি অ্যাকচুয়ালি কখনো ফেস টু ফেস এই ষট পূজা দেখিনি, ফার্স্ট টাইম দেখেছি কিভাবে করে ওরা ষট পূজা। আর এই যে দেখো, সবাই এসছে বড় বড় টুকরি মাথায় নিয়ে, টুকরির মধ্যে সব যাবতীয় পুজোর জিনিস নিয়ে চলে এসছে। এইদিকে দেখো, এই যে উনি যে এখানে পূজা করছেন, উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মা, উনি এখানে পূজা করছেন, আমরা ওনাদের সাথেই এসছি। এই যে এখানে পূজা করার জন্য একটা ঘট বসানো হয়েছে, ঘটের মধ্যে দেওয়া হয়েছে আম পাতা, তারপর তোমার এখানে কি জানি বলে এটাকে, মাটির হয় এটা, জানি না আমি নামটা, ওটার মধ্যে ঘি দিয়ে মানে প্রদীপ জ্বালানোর মতন জ্বালানো হয়েছে আর কি, জানি না এটাকে কি বলে। তো সূর্য থাকা অবস্থায় ওনাদেরকে এই পূজাটা করতে হয়, সন্ধ্যার আগেই শেষ করতে হয় পূজা। এখানে না, পূজা করার পর তারপর যত যাবতীয় পূজার জিনিস আছে, এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, সব আবার জলে নিয়ে ভিজিয়ে আনতে হয়, ওদের নাকি এটা নিয়ম আছে। আর অনেক বেশি নারিকেল লাগে, সবাই মানে কি বলবো, এত এত করে নারিকেল নিয়ে এসেছি, দেখো বড় বড় টুকরিতে করে নিয়ে আসছে। এগুলা নিয়ে যাচ্ছে জলের মধ্যে ভিজিয়ে আবার নিয়ে আসবে, সব ভিজাতে হয়, যা নিয়ে আসবে সব জলের মধ্যে ভিজিয়ে নিয়ে আসতে হয়। আর এইদিকে গাইজ দেখতে পাচ্ছ, ওনারা কর কাটছেন, এটাকে বলে কর কাটা। অ্যাকচুয়ালি এটা করা মানে করে আর কি, যাদের মনোবাসনা পূর্ণ হয়, কেউ যদি আর কি মানে কি বলে এটাকে, মানস বলে, মানসই করে থাকেন যে আমার এই মনের মনে বাসনাটা যদি পূর্ণ হয় তাহলে আমি এরকম কর কেটে মানে ওই যে তোমার জলে গিয়ে স্নান করবে আর কি, নিজের বাড়ির থেকে এরকম কর কেটে কেটে আসবে যদি নিজের মনোবাসনা পূর্ণ হয়। তো এদিকে দেখতে পাচ্ছ, ওনারা কর কেটে জলের দিকে যাচ্ছেন, যার যেখানে বাড়ি সেখান থেকেই স্টার্ট করেছেন এই কর কাটা। এটা আমি জানতাম না, এটা আমি ফার্স্ট টাইম দেখেছি। এই যে একটা মানে হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠি দিয়ে তোমার গন্ডি কেটে দেয়, ওই গন্ডির মধ্যে দাঁড়িয়ে আবার আরেকটা আরেকটা জায়গায় আবার এরকম শোবে, তারপর আবার গন্ডি কাটবে, তারপর এখান থেকে আবার স্টার্ট করবে, এরকম যত দূরেই হোক না বাড়ি সেখান থেকেই ওরা আসে। দেখো ওনারা আস্তে আস্তে করে জলের দিকে নেমে যাচ্ছেন। সূর্য থাকতে থাকতে ওনাদেরকে এই পূজা শেষ করে তারপর জলের মধ্যে দাঁড়িয়ে
সূর্যকে প্রণাম করে আবার স্নান করতে হয়। এই যে আরেকজন আসছেন কর্কেটে, উনাকে আমি আসার সময় দেখেছি, উনি এখন আসছেন। টাইম লাগে গাইজ, অনেক টাইম লাগে। দেখো পুরো শুতে হয়, তারপরে যে হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠিটা দিয়ে গন্ডি কাটবেন, তারপর ওইখান থেকে আবার স্টার্ট করবেন। ওনাকে আমি কখন দেখে এসেছি, রাস্তার মধ্যে দেখে এসেছিলাম ওনাকে, উনি আসছেন। আবার এই করকাটার নিয়ম নাকি আছে, তোমার সূর্য যতক্ষণ পর্যন্ত সূর্য আছে তার মধ্যেই করতে হবে, সূর্যে মানে সূর্যাস্ত হয়ে গেলে আর হবে না। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওই কর কেটেছে, দেখেছো তো তুমি। আর এইদিকে দেখো পূজা শুরু হয়ে গিয়েছে, এই যে সলতাগুলো দেওয়া হয়েছিল যে ঘটের উপরে, ঘি দিয়ে এগুলো জ্বালানো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর নারিকেল, তো ওনাদের এই পুজোতে না খুব বেশি নারিকেল লাগে। এই পূজাতে ওনারা সবজি ফল, দেখো টুকরির মধ্যে সবজিও আছে। আর গাইস পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা এই যে দেখতে পাচ্ছ মোমবাতির ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। পূজা হওয়ার পর তারপর সবাই গিয়ে আর কি মোমবাতি ধূপকাঠি, তারপর প্রদীপ জ্বালাচ্ছিল, আমরাও জ্বালিয়েছি মোমবাতি ধূপকাঠি। আর এদিকে একটা দাদাকে দিয়েছিলাম মোবাইলটা ভিডিও করার জন্য, বলছিল এদিকে তাকাও, তো সেই জন্য হাজব্যান্ডকে আমি বলছিলাম তাকাও ওইদিকে ভিডিও করছে। আর গাইজ এই যে হচ্ছে জলের ঘাট, এই যে দেখেছো সবাই জলের মধ্যে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করছে, সূর্যকে প্রণাম করে তারপর এখান থেকে স্নান করে উঠবে আবার। অনেক নিয়ম আছে এই পুজোর, দেখেছো সবাই জলের মধ্যে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করছে। এই যে দেখো আমার হাজবেন্ড, আর গাইজ পুজো কমপ্লিট হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর দেখো কি সুন্দর লাগছে। আর ওইদিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মানে নদীর ওই পার, ওই পারেও ষট পূজা হচ্ছে, তো এই দিক থেকে দেখো লাইটগুলো দেখা যাচ্ছিলো, এদিকেও দেখো লাইটগুলো দেখা যাচ্ছিলো, কি সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর যে এটা হচ্ছে ব্রিজটাও কি সুন্দর লাগছিল। দেখো ওই পারেও যে ষট পূজা করছে, পুরো লাইটিং কি ভাল লাগছে দেখতে। আর এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে, সবার পূজাও কমপ্লিট। অ্যাকচুয়ালি সন্ধ্যা হওয়ার আগে এই পূজাটা করার নিয়ম, পূজাটা করতে হয়। তো
তো সবার পূজাও কমপ্লিট, এখন আস্তে আস্তে সবাই চলে যাবে, আবার টুকরি মাথায় করে নিয়ে চলে যাবে। আর এখানে দেখো একটা ভাই কি সুন্দর ঢাক বাজাচ্ছে।